মিথিলা এবং রণা আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু, আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকে। ধন্যবাদ। একটু প্রথমে ওভারঅল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটটা কেমন রয়েছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ওভারঅল ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি যদিও অনুকূলে সব মিলিয়ে, কিন্তু আরএমজি সেক্টরটা আসলে একটু ডিফিকাল্ট সময় রান করতেছে তারা। যে কারণটা হলো, আপনারা জানেন কিছুটা নেগেটিভ অ্যাটিচিউড আমাদের গ্রোথ রেটে আছে, যেটা আমাদের এটা আসলে একটা ঝুঁকির দিকেই আমরা দেখতেছিলাম। তার কারণ বাজেট শেষ হওয়ার সময় আমাদের যে গ্রোথ রেট ছিল তার থেকে এখন আমরা আরো নিচের দিকে রান করছি, যার জন্যই আমাদের যে 2021 সালের যে $50 বিলিয়ন যে টার্গেট লক্ষ্যমাত্রা আমরা নিয়েছিলাম, এটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের এটা 14% প্লাস আমাদের গ্রোথ রেট আসতে হবে, যেটা এখন আমরা -11% আমরা মুভ রান করছি। সো আশা করছি এই সমস্যাটা থাকবে না। ওভারঅল ব্যবসা বাণিজ্যের গতি ফিরে আসছে দেশে, ব্যবসায়িক একটা পরিবেশ আসলে ভালো হয়ে আসছে দিন দিন ক্রমান্বয়ে, এবং এই ধারাবাহিকতা যদি থেকে যায় ইনশাআল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে বলে সামগ্রিক ব্যবসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটু আসতে চাই যে তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আলোচনা, মানে যে স্পেসি ইস্যুটা আসলে সবসময় সামনে চলে আসে, যদিও সম্প্রতি আমরা আবার দেখলাম যে পুনর্বিবেচনা করা হয়নি আমাদের দেশ সহ রাশিয়া এই দুটি দেশ বাদে অন্যান্য দেশগুলোকে আবার সেই সুবিধা পুনর্বহাল করা হয়েছে। এই বিষয়টি এই খাতের একজন উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটা একটা অনেক দিনের পুরানো ইস্যু, প্রায় আপনারা জানেন প্রায় এক বছরের উপরে এই ইস্যুটা শুরু হয়েছে। এই ইস্যুটা শুরু হওয়ার কথা ছিল না আসলে, জিএসপি ইস্যু তো কোনো ইস্যু না। এটা আপনারা জানেন দেশের ভিতরের এবং দেশের বাইরের কিছু কুচক্রি মহল এই জিনিসটাকে স্টপ করানোর জন্য আবেদন করেছিলেন। আচ্ছা আচ্ছা। এই সরকারকে একটা বিব্রতকর অবস্থানে ফেলার জন্য ব্যবসায়িক, মানে এটা ব্যবসায়িক বিব্রতকর অবস্থান আমি এটা মনে করছি না এই সরকারের জন্য। তবে এটার সবচেয়ে মূল বিষয় যেটা দাঁড়িয়েছে, এটা একটা ম্যাটার অফ প্রেস্টিজ, আমরা ইমেজের একটা সংকট। এছাড়া বড় ধরনের কোন প্রবলেম যে জিএসপির জন্য বাংলাদেশের আরএমজি সেক্টরে আসছে এটা আমরা বিশ্বাস করি না, এবং কখনোই কোন বিজনেস মহল এটা বিশ্বাস করে না। যারা প্রকৃতপক্ষে যারা জানেন জিএসপি কি এবং কাদের জন্য জিএসপি, কতটুক জিএসপির জন্য বাংলাদেশ কতটুক সুবিধা ভোগ করে আমেরিকার থেকে, এইটা আসলে যারা জানেন তারা মনে করেন যে জিএসপি ডাজন্ট ম্যাটার ফর আজ। আমরা কিন্তু আমরা চাচ্ছি এটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারা যে শর্ত অতীতে দিয়েছিল, আমরা অলমোস্ট 95% শর্ত আমরা আগে পূরণ করেছি। দ্বিতীয় দফায় যেটা দিয়েছে সেটাও আমরা পূরণ করেছি। এরপরে আবার 16টা পয়েন্ট তারা দিয়েছে, এই 16টা পূরণ করার পরে নাকি তারা আমাদেরকে জিএসপি দিবেন। কিন্তু আমরা যেটা বুঝি, মানে এটা গ্রামের একটা কথা ছিল, এটা আমি বলবো কিনা আমি জানি না, যে না দেয়ার বাধা মাছের সুরা। আচ্ছা আচ্ছা। এই ধরনের আর কি, যেটা দেবে না একটু লিঙ্গারিং করবে, একসময় তারা হয়তো বা দিবে, কিন্তু যে সময় আমাদের প্রেস্টিজের যে হ্যাম্পার হচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিশ্বের কাছে, ইউরোপিয়ান কমিউনিটির কাছে, এটা আমাদের জন্য একটু দুঃখজনক। আচ্ছা, আমরা আশা করছি এটা তাদের সুবিবেচনায় নেবেন আমেরিকান গভর্নমেন্ট, এবং এটা আশা করি আগামীতে যে ইউএনজি এর সম্মেলন আছে আগামী মাসে, মাননীয় প্রধানমন্ত্রী যাবেন তার বিজনেস ডেলিগেট সহ, আমরা খুব আশাবাদী যে হয়তোবা এবার হয়তো সমস্যার সমাধানটা হয়েও যেতে পারে। আমরা যদিও জানি যে আমাদের দেশে তৈরি পোশাক শিল্প খাত জিএসপির সুবিধার মধ্যে পড়ে না, তারপরেও সরকার থেকেও বলছেন যে এইটা সমস্যা আমাদের পোশাক শিল্পকে খুব বেশি এফেক্ট করবে না। তারপর আপনি জানেন যে ইতিমধ্যে কথা হচ্ছে যে মার্কিন একটা পরিবেশক টিমও আসবে, আবার পুনরায় একটা দেখভাল করার সুযোগ থাকছে, এই জায়গাটায় আপনার মতামত কি? হ্যাঁ, এটা তারা আমাদের যখন বারবার তারা বিভিন্ন টিম অ্যালায়েন্স এবং অ্যাকর্ডের মাধ্যমে তারা যতগুলো ফ্যাক্টরি বাংলাদেশে ভিজিট করেছেন, আপনি জানেন আপনাদের মিডিয়ার লোকজন, এই আপনারা তো সবসময় জানেন যে এটা যারা বিজনেস বিশ্লেষক তারা দেখতেছেন, তারা যতবার টিম পাঠাচ্ছে তাদের রিপোর্টটা
এক্সিলেন্ট রিপোর্ট যাচ্ছে। তার কারণ বাংলাদেশে জিএসপি বা অনৈতিক কোন কাজ, জিএসপি দেওয়ার শর্তে যেসব বাধ্যবাধকতা ছিল, এই ধরনের কোন কাজ তো বাংলাদেশের কোন ইন্ডাস্ট্রিতে হয় না। বা যাদেরকে বর্তমানে জিএসপি আবার পুনর্বহাল করা হয়েছে তাদের পরিবেশ আমাদের থেকে কতটুকু উন্নত? আমি স্পষ্ট ভাষায় এবং জোর গলায় বলতে চাই, আমাদের ছাড়া যাদেরকে জিএসপি দিয়েছে উইথড্র করার জিএসপি আবার রিটার্ন করেছে, অনেক দেশই আছে, অনেক দেশে অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, যেটা অসম্ভব খারাপ, আমরা তার থেকে অনেক টাইমস বেশি ইনশাআল্লাহ ভালো আছে বর্তমান প্রেক্ষাপটের কথা আমি বলছি। এখন আপনি বাংলাদেশের যে কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, আরএমজি সেক্টর ইন্ডাস্ট্রি এসএসএ ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রি হচ্ছে, যেখানে কোথাও কোনো কমপ্লায়েন্সের কোনো ঘাটতি নিয়ে তারা কাজ করার চেষ্টা করে না। মালিকরা তো যেমনটা সচেতন, আমাদের শ্রমিক ভাই বোনরা আরো বেশি সচেতন। আচ্ছা আচ্ছা, এজন্যই নতুন টিম আসবে, টিম আসার পরে তারা দেখবে, তারাও রিপোর্ট দিবে, দেখা গেল 16টা এখন পয়েন্ট আছে, নতুন টিম যায় বলবে ঠিকই আছে, রিপোর্ট ভালো দিবে, তারপরে দেখা গেল যে এটা হচ্ছে না, কিছু একটা সমস্যা থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এটা যারাই আমেরিকার সাথে, যাদের এই দেশের বিরোধী দল বলেন আর সরকারি দল বলেন, যাদের সাথেই ভালো লবিং আছে, আমার মনে হয় তাদের মন মানসিকতার একটু পরিবর্তন করে দেশের অর্থনীতির স্বার্থে, আসলে স্বার্থে, অর্থনীতির স্বার্থে এই বিষয়টা অ্যাকচুয়ালি দল মত নির্বিশেষে একমত অ্যাপ্রোচ করা উচিত, এবং একমত হয়ে অ্যাপ্রোচ করা উচিত বলে আমি মনে করছি, আমরা এটা মনে করি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপুর সঙ্গে। ফিরে যাচ্ছি তার সাথে আবার আলোচনা, আলোচনা করছিলাম দেশের তৈরি পোশাক শিল্প খাত, রপ্তানি পরিস্থিতি, জিএসপি ইস্যুতে। আমরা জানি যে আপনি রপ্তানির পাশাপাশি দেশীয় ব্র্যান্ড নিয়েও কাজ করছেন, এবং আমরা যেটুকু জানতে পারছি যে অতি শীঘ্রই আপনি দেশের একমাত্র ব্র্যান্ড হিসাবে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদের সাথে অনেক বেশি কম্পিটিশন এই জায়গাটায়, সেখানেও দেশীয় ব্র্যান্ডের একটা আউটলেট খুলতে যাচ্ছেন, এই জায়গাটা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেশীয় ব্র্যান্ড নিয়ে কাজ করছি, আসলে আমাদের ব্র্যান্ডের বয়সটা খুব কম হলেও আমরা গুণগত মানে আমি আশা করছি, আমার কনফিডেন্ট এতটুকু যে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি। আমার ব্লু ব্র্যান্ড আসলে হঠাৎ কিছুদিন আগে আমার যে বায়ারটা এটা নিচ্ছে, এরা বসুন্ধরা, আপনাদের পাশেই বসুন্ধরা চিঠিতে তারা ভিজিট করে, ভিজিট করার পরে তারা খুব পছন্দ করে আমাদের গুণগত মান। আচ্ছা আচ্ছা, এটা হলো তাদের ডিজাইন এবং গুণগত মান দুটোই। তো আমরা স্পট অর্ডার পেয়ে গেছি ওই সময় আমরা প্রায় $500,000। আচ্ছা আচ্ছা, এবং ইনশাআল্লাহ কন্টিনিউ করছে, আমরা শিপমেন্ট করতে যাচ্ছি খুব শীঘ্রই, এক সপ্তাহের ভিতর আমরা এটা এক্সপোর্টে যাব। ব্লু ব্র্যান্ড প্রথম বোম্বে, আমরা আমাদের যে ভদ্রলোক আমাদের সাথে এটা ফ্রাঞ্চাইজ নিয়েছে, ওনার নাম হল মহেশ সাংভি, দ্যার আর ভেরি বিগ শট, তারা তাদের বোম্বে 100টা আউটলেট আছে। আচ্ছা আচ্ছা, 100-র মতো আউটলেট আছে, এবং বোম্বের খুব ভালো একটা স্থানে তারা এই ব্লু ব্র্যান্ডের শোরুমটা উদ্বোধন করবেন। এটা আমি মনে করি এটা বড়, খুব বেশি বড় না, কিন্তু দেশের জন্য আমরা মনে করি ভারতের মতো একটা দেশ, 200 কোটি জনসংখ্যার দেশ, এখানে তাদের ব্র্যান্ডগুলো আমাদের দেশে চলে আসে, কিন্তু মেন টাইমে আমরা তাদের সাথে কম্পিটিশনে যাচ্ছি। কম্পিটিশন সবসময় আছে, অ্যাটলিস্ট আরএমজি সেক্টরে যথেষ্ট কম্পিটিশন আছে ইন্ডিয়ার সাথে আমাদের। তারপরে ট্রেড ব্যালেন্সিং এর একটা বিষয় আছে, আমরা ইনশাল্লাহ খুব আশাবাদী, খুব কনফিডেন্ট, যদি কারো সৎ ইচ্ছা থাকে এটাকে বাস্তবায়ন করার জন্য, তারা ইনশাল্লাহ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। সবাইকে আমি আহ্বান জানাবো, তারা যেন গুণগত মানের দিক থেকে কখনো নিচে না নেমে আসে তাদের। একটা মানুষের যদি লক্ষ্যমাত্রা থাকে তাহলে সেটা করা সম্ভব, এটা ব্লু এটা দেখিয়েছে আর কি।
একটু আবারও ফিরে আসি আমাদের তৈরি পোশাক শিল্প খাতের সার্বিক অবস্থায়। এই যে আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা এক্সপোর্ট গ্রোথ আপনি শুরুতে বলছিলেন, সেই চ্যালেঞ্জগুলোর জায়গায় আমাদের আসলে কি করণীয়? চ্যালেঞ্জ আসলে যে জিনিসটার কারণে আমরা একটু এক্সপোর্ট গ্রোথ নিচের দিকে আমরা মাইনাসে আছি, সেটা আমরা আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি সরকারের বিদ্যুৎ গ্যাস যে প্রবলেমটা আমাদের সবসময় ছিল, এটা বিদ্যুতের সমস্যাটার সমাধান কিন্তু অলমোস্ট হয়ে গেছে, কিন্তু গ্যাসের সমস্যাটা এখনো সমাধান পুরোপুরি হয়নি এটা আমরা দেখতে পাচ্ছি। তো সরকারও চেষ্টা করছে যে তাদের কোনো ইচ্ছার সদ ইচ্ছার কোন অভাব নেই, কিন্তু মূল প্রবলেমটা হলো জরাজীর্ণ ভাবে বিগত 40 বছরে আপনারা আপনি দেখেন এই যে বিদ্যুৎ লাইনে আমরা বিদ্যুৎ নিচ্ছি, এখনো যখন লোক সংখ্যা ছিল 10 কোটি এখন সেই লোক সংখ্যা 16 কোটি। তো 16 কোটি মানুষের কতগুলা পরিবার, আমরা সেই পরিবারকে প্রতিদিনই তো চাহিদা বাড়ছে, প্রতিদিনই চাহিদা বাড়তেছে আমাদের বিদ্যুতের লাইনটা, কিন্তু এখনো আমরা আগের সেই ইয়াটা রয়ে গেছে, এটাকে চেঞ্জ করছে সরকার ধীরে ধীরে, হয়তো এটা একসাথে তো হবে না, রাতারাতি কিন্তু কোন জিনিসের সমাধান সম্ভব না। তো এরকম একটা প্ল্যানিং করে, আর আপনি জানেন যে বাংলাদেশের 75-এর পরে যে সরকারগুলা এদেশে এসেছে তারা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা মাফিক আগায় নাই, যার জন্য যার প্রবলেমটা কিন্তু আমরা এখনো দেখতে পাই ঢাকা সিটির ভিতরে। আপনি দেখেন একটু বৃষ্টি হলেই এত কাজ করতেছে এই সরকার, রাস্তা খনন করতেছে, পাইপ বড় বড় পাইপ বসাচ্ছে, এগুলো তো আজকের কাজ না, এটা তো প্ল্যানিং করা কাজ, এগুলোর কাজ থাকবে আজকে থেকে 30 বছর আগের, একই ধারায় চলতে থাকবে আজকে আগামী 30 বছর পরে এদেশে কেমন হবে, এই চিন্তা চেতনা রেখেই কিন্তু এই কাজগুলো করা উচিত। কিন্তু বিগত দিনের সরকারগুলায় আসলে এই কাজগুলো করে নাই, যার জন্য এই সরকারকে একটু বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু ফেস করতে হলেও তাদের ইচ্ছার অভাব নাই, তারা চেষ্টা করে যাচ্ছে বিদ্যুতের বিষয়টাও, যে লাইনটা আপনার লাইন যেটা এক্সটেনশন করা দরকার, এগুলো খুব পরিকল্পনা মাফিক আগাচ্ছে যে আগামী 50 বছর পরে দেশের কোন এরিয়া শিল্পাঞ্চল হবে, কোন জায়গা কত ডায়ামিটারের আপনার ইয়া লাগবে, তার লাগবে কত নাম্বারের তার দিলে এখানে অঞ্চল গড়ে তোলা, বিভিন্ন যে আমাদের সরকার 100টা অর্থনৈতিক পরিকল্পনা আছেন তারা যখন ডিক্লার করেছেন মহান সংসদে, তো এগুলোর জন্য তো প্রস্তুতি নিয়ে ফেলছে গভর্নমেন্ট, এবং আগামীতে এখন প্রচুর পরিমাণে আপনি দেখেন বিভিন্ন বিদেশি সংস্থা আসতেছে, তাদের তারা ফিজিবিলিটি রিপোর্ট করছে, রিপোর্ট করে যাচ্ছে এবং কাজ শুরু হবে এরকম পর্যায়ে সবগুলা চলে আসছে। তো এইগুলা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় না যে প্রবলেমটা আছে, যে গ্রোথ রেট যেভাবে আমরা এখন মাইনাস নেগেটিভে আমরা মুভ করতেছি, আশা করি না যে খুব শীঘ্রই সেটা কেটে যাবে। আমরা সেই প্রত্যাহারটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, তৈরি পোশাক শিল্প খাত, কর্মসংস্থান বা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে আমরা যাই বলি না কেন, আমরা অবশ্যই চাইব যে সেটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে, সরকারের যথেষ্ট সহযোগিতা পেয়েছে, সামনে সেটা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং একুশের দর্শক বৃন্দ যারা একুশে টিভি দেখছেন, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নানা দিক নিয়ে কথা বলছিলেন সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, আর এটি আবারও ফিরে আসবে একুশে বিজনেস, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।